shot, save! Lal to the Daru. 1.5 lakh, 1 lakh cash prize. তারপরে আবার কুমারপুরে হবে 29 মার্চ, সেখানেও যথেষ্ট ভালো প্রাইজ মানি 12-13 ফেব্রুয়ারি। শুধু আমাদের রাজ্যের মধ্যে নয়, এই ম্যাচের খবর, এই ফুটবলের প্রসার দূর দূরান্তে জাতীয় স্তরে পৌঁছে যাচ্ছে, জাতীয় স্তর থেকে আন্তর্জাতিক স্তরে কিন্তু পৌঁছে যাচ্ছে প্রতিনিয়ত এদের বদান্যতায়, এদের সহযোগিতায়। এবং ক্যালিং ফুটবল কর্তৃপক্ষকে আন্তরিক ধন্যবাদ জানাই, যাদের জন্য ফুটবলের এই প্রসার। একটা সময় ছিল তিনি চাইতেন যে ফুটবলের প্রসার ঘটুক, ফুটবল কেবলমাত্র একটি খেলা নয়, ফুটবলকে কেন্দ্র করে জীবনে আর্থিক স্বাধীনতা পাওয়া যায়, জীবনে সুপ্রতিষ্ঠিত হওয়া যায়, জীবনে সুপরিচিত হওয়া যায়। ক্রিস্টিয়ানো রোনাল্ডোর ফেসবুক পেজে লাইক সংখ্যা 275 কোটি, সপ্তমবারের জন্য ম্যালোরিও পেয়েছে লায়নেল মেসি, এবং পঞ্চমবার পাঁচবার ম্যালোরি জিতেছে সিআর। গুড শট কমল চক্রবর্তী, প্রথম শটেই গোল চলে এসেছে ব্ল্যাক হর্সের। কমলদা এখন শট নেবেন ইয়ানি, মদিনা স্পোর্টিং ক্লাবের হয়ে প্রথম শটে কিন্তু গোল চলে এসেছে ব্ল্যাক হর্সের, যে শটটা নিয়েছিলেন কমল চক্রবর্তী। মদিনা স্পোর্টিং ক্লাবের হয়ে প্রথম শট ইয়ানি নিতে চলেছে, শট এবং গোল, অর্থাৎ গোল সংখ্যা 1-1। এখন শট নিতে চলেছে উইলিয়াম, উইলিয়াম কিন্তু দারুণ একটি গোল করে ভোল্ড মেরেছেন, দারুণ গোল করেছে, প্রথম গোলটি করেছিল এই উইলিয়াম। খেলাটি চলছে হলদিয়া লাইট ক্লাবের পরিচালনা, দেখা যাক উইলিয়াম গোল করতে পারে কিনা ব্ল্যাক হর্সের হয়ে। প্রথম শট কিন্তু কমল চক্রবর্তী নিয়েছিল ব্ল্যাক হর্সের হয়ে, প্রথম শট কিন্তু গোল এসছে, এখন উইলিয়াম শট নিতে চলেছে। উইলিয়াম কিন্তু জোড়া বুলেট খেলাতে কিন্তু টাই ব্রেকার মেরেছিল, কিন্তু বাইরে চলে গেছে। দেখা যাক এখানে হলদিয়া, এখন তখন ছিল নিউ টাউন, এখন হচ্ছে হলদিয়া। দেখা যাক শট, দারুণ গোল উইলিয়াম, উইলিয়াম দ্বিতীয় শট নিতেছে নরেন, মদিনা স্পোর্টিং ক্লাবের হয়ে, বাঙালি প্লেয়ার কিন্তু দারুণ খেলেন প্লেয়ারটি, 10 নম্বর জার্সি পরিহিত প্লেয়ার, MSC মদিনা স্পোর্টিং ক্লাবের হয়ে দ্বিতীয় শট নিতে এসছেন গোলকিপার লালটু দা, লালটু মণ্ডল এরিয়ান সেক্স ছিল কিন্তু সেফের লিগে গোলকিপার। দেখা যাক শট, সেভ, লালটু দা দারুণ। সেভ করলেন, সেভ সেভ, যদি ভালো লেগে থাকে লাইক করো, কমেন্ট করো, চ্যানেল নতুন থেকে চ্যানেলটিকে সাবস্ক্রাইব করো। ক্যানিং ফুটবল ইউটিউব চ্যানেলে আপনাদের সকলকে স্বাগত আজ এই হলদিয়া ফুটবল ময়দানে। লাইট ক্লাব পাটাগর এর পরিচালনায় উইনিং শট নিতে চলেছেন তারক হেমব্রম, এবছর ইউনাইটেড স্পোর্টসের হয়ে অ্যামাজিং প্লেয়ার অফ দ্য অ্যাওয়ার্ড পেয়েছেন তারক হেমব্রম। যদি গোল হয়ে যায় কিন্তু ব্ল্যাক হর্স আজকের ম্যাচের বিজয়ী হয়ে যাবে, দেখা যাক তারক হেমব্রম গোল করতে পারে কিনা। গোল হলেই ব্ল্যাক হর্স চ্যাম্পিয়ন, আজকের এই ম্যাচের বিজয়ী হয়ে যাবে যদি গোল হয়। দেখা যাক তারক হেমব্রম কী করে, উইনিং শট, শট এবং গোল।
স্থানপত্র পেয়ে গেল দ্বিতীয় রাউন্ডে, চলে গেল কোয়ার্টার ফাইনালে। Sorry, it's DJ.